নিয়মনীতির তাকা না করে খুনলাই গড়ে উঠছে ইট ফাটা অবাধে চলছে পরিবেশ দূষণ সময়সীমা বেঁধে দিয়েই خلاص পরিবেশ অধিদপ্তর বিশেষ সেপ্টেম্বরের মধ্যে রূপান্তর করার জন্য সরকার নির্দেশনা দিয়েছিল কিন্তু অনেকেই রূপান্তর করতে পারেনি ফসলি জমির উর্বরতা নষ্ট করে ফেনীর ভাটাগুলোতে চলছে মাটি সংগ্রহ নীতি মানলে ব্যবসা থাকবে না মালিকদের সাফ কথা এই নীতিমালা অনুযায়ী ব্রিকফোট করতে গেলে বাংলাদেশে কোনো ব্রিকফোল হবে না কোনো ব্রেকফোর্ট থাকবে দর্শক আপনারা দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম নাম রাতে সময়ের সঙ্গে আছে আমি রুখসান আনসমান এবং আমি দেবাশিস রঞ্জন সরকার এবারে অন্যান্য শীর্ষ সংবাদ জামায়াতের হরতালে ফৌজদারি অপরাধ ধরে কঠোর হাতে দমনের ঘোষণা ডিএমপির বিশৃঙ্খলাকারী শিবির কর্মীদের পুলিশে দিতে আওয়ামী লীগের আহ্বান আবারও জামায়াতের হরতালে বিএনপির সমর্থন ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকার চেষ্টা করে লাভ হবে না মন্তব্য মন্তব্যের চট্টগ্রামের বাঁশখানের দুর্গম এলাকায় আর্থিক সুবিধা দিয়ে দরিদ্র মানুষকে দলে ফেরাচ্ছে জামায়াত শিবির কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছে সরকার রাষ্ট্রের আয় বাড়লেই এমপিও ভুক্তির বিষয়টি বিবেচনা হবে সংসদে প্রধানমন্ত্রী এবং স্মার্ট গার্মেন্টস বন্ধের নির্দেশ হাইকোর্টের চেয়ারম্যান এমডি রিমান্ডে মালিকানার দ্বন্দ্বে আগুন দেযা হয় ডিবির ধারণা জামায়াতের ডাকা আগামীকালের হরতালে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে কেউ কোনো ফৌজদারি অপরাধ করলে কঠোর হাতে দমন করা হবে জেমপির মুখপাত্র মনিরুল ইসলাম ব্রিফিং এ কথা জানান এদিকে পল্টনে জামায়াতের ডাকা সমাবেশের অনুমতি চেয়ে লিখিত আবেদনকারীর সাক্ষাৎ ও যথাযথ পরিচয় না পাওয়ায় সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে সেখানে নাশকতার আশঙ্কাও ছিল আগামীকাল যদি তারা হরতাল করতে চায় সেই ক্ষেত্রে আমাদের সিকিউরিটি থ্রেটস কি কি আছে এবং ঢাকা মহানগরীকে মানে ইয়ে রাখার জন্য সচল রাখার জন্য যাতে কেউ ফৌজদারী অপরাধে লিপ্ত হতে না পারে সেটা নিশ্চিত করার জন্য আমরা সেইভাবে নিরাপত্তা ব্যবস্থা পরিকল্পনা পূর্ণ এবং সেটা বাস্তবায়ন করব যে আবেদনপত্রটি আমাদের এখানে এসেছে সেই আবেদনকারীকেই যেহেতু পাওয়া যাচ্ছে না আর এটা আমরা সার্বিক যে নিরাপত্তার দিকগুলো সিকিউরিটি থ্রেটস কতটা আছে কি আছে সেগুলো বিচার বিশ্লেষণ করছি এর আগে দু মাস না যেতেই আবারও হরতাল ডাকে জামায়াত ইসলামী আজ পূর্ব ঘোষিত সমাবেশ করার অনুমতি না দেওয়ায় আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা এবং ঢাকা ও চট্টগ্রামে আধা বেলা হরতালের ডাক দেয়া হয় গত ছয় ডিসেম্বর কর্মসূচি পালনের অনুমতি না দেয়া এবং শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহারের দাবিতে আধা বেলা হরতাল পালন করে জামায়াত আজ এক বিবৃতিতে এই ঘোষণার কথা জানানো হয় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজধানীর বাইতুল মোকারমের উত্তর গেটে আজ বিকেলে সমাবেশ করতে চেয়েছিল জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করেছিল তারা কিন্তু দুপুর পর্যন্ত ওই সমাবেশের লিখিত বা মৌখিক অনুমতি না পাওয়ায় দলটির হাইকমান্ড এ হরতাল পালনের সিদ্ধান্ত নেয় এদিকে জামায়াতের হরতালে সমর্থন দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি দলটির কবির সন্ধ্যায় সাংবাদিকদের জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ইসলামের আগামী কালকের দেশব্যাপী সকাল সন্ধ্যা এবং ঢাকা ও চট্টগ্রামে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বাত্মক হরতালের প্রতি সমর্থন জানাচ্ছে রাজধানীর শেরে বাংলানগর এলাকা থেকে প্রায় নয় লাখ টাকা মূল্যের চল্লিশ হাজার পিস চকলেট বোমা এবং বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে শেরে নগর থানা পুলিশ শেরে নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে পিক আপ ভ্যানসহ এসব জব্দ করা হয় পুলিশ জানায় পুরনো ঢাকায় নিয়ে যাওয়ার পথে পিক ভ্যানটিকে তারা চ্যালেঞ্জ করে পরে তল্লাশি চালিয়ে এসব আটক করা হয় এ সময় পিক ভ্যানের চালক সহ দুজনকে আটক করেছে পুলিশ এ ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে অভিযান চালিয়ে এরা ধরেছি এবং এর সাথে সংশ্লিষ্ট দুজন লোককে পেয়েছি আমরা এই ব্যাপারে নিয়মিত মামলা রুজু করেছি তদন্ত অব্যাহত আছে তদন্ত করে বিস্তারিত বলা যাবে দলভারি করতে চট্টগ্রামে বাসখালীর প্রত্যন্ত এলাকায় নতুন কৌশল নিয়েছে জামায়াত শিবির বিশেষ করে তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে দরিদ্র মানুষকে তাদের পক্ষে টানছে সেই সাথে চলছে শারীরিক প্রশিক্ষণও ওই এলাকা দুর্গম হওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে জোর তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসখালী ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কমল দে দক্ষিণ চট্টগ্রামের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরবর্তী উপজেলা বাসখালী আর সাগরের কোলঘেসে রয়েছে চাম্বলস আশপাশের কয়েকটি ইউনিয়ন অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দারিদ্র্যপ্রবণ এলাকা হওয়ার কারণে সাধারণ মানুষের তেমন আগ্রহ নেই এসব এলাকা নিয়ে আর এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে আছে জামায়াত শিবির চাম্বলসেরকিলপুচুরি সনুয়া আর গন্ডমারা এই পাঁচটা জায়গার মধ্যে জামাতের আদার যেহেতু কোনো শিক্ষার হার খুব কম এবং মাদ্রাসা বেশি জন্মবিরোধের সুযোগটা নিয়েই মানুষকে মোটিভেট করেছে জমা পক্ষে এই জায়গায় রাস্তাঘাট খুব নেরো থাকায় এবং খারাপ থাকায় সব জায়গায় মানে খুব তাড়াতাড়ি মুভমেন্ট করা যায় না সাম্প্রতিক সময়ে পাঁচবার চাম্বল এলাকায় পুলিশের উপর হামলা চালিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা শুধু হামলায় নয় সাথে গ্রামবাসীদের উদ্বুদ্ধ করেছিল পুলিশকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে সবশেষ সোমবার এ ধরনের এক হামলায় আহত হয় বারো জন পুলিশ সদস্য জনসাধারণকে প্রলুব্ধ করা হয়েছিল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার জন্য তো আমরা এটা খুব দৃঢ়ভাবে এটাকে আমরা মোকাবেলা করেছি যাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয় সেটা আমরা আমাদের নজরদারি আছে এবং আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনী অনেক বৃদ্ধি করেছি এই অবস্থায় তল্লাশির পাশাপাশি আগের সবগুলোর হামলার ঘটনার অনুসন্ধান শুরু করেছে পুলিশ আগের ঘটনাগুলো সম্পর্কে আমরা স্টাডি করছি যেহেতু ওই ঘটনাগুলো বা যে মামলাগুলো হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে এবং স্টাডি করে কারা কারা জড়িত ছিল তারাও এই ঘটনায় তাদের ইন্ধন আছে কিনা বা কতটুকু জড়িত সেটা আমরা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ কর্মকর্তারা বলছেন চাম্বোলসহ আশপাশের এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থায়ী পুলিশ ক্যাম্প করার সুপারিশ করা হয়েছে কমলদেব সময় সংবাদ চট্টগ্রাম সব পাড়া মহলায় জামায়াত শিবিরের নেতাকর্মীদের খুঁজে বের করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা সকালে বঙ্গবন্ধু এফিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় তারা এই মন্তব্য করেন ফৌজদারি কর্মবিধি সংহিতা সেই আইনে সুস্পষ্ট বলা হয়েছে যে যে কোনো অপরাধীকে গ্রেফতার করা প্রতিহত করার দায়িত্ব এবং ক্ষমতা জনসাধারণ আছে সেই দুষ্কৃতকে ধরে প্রতিহত করে নিরাপত্তা বাহিনী বা পুলিশ বাহিনীর হাতে তুলে দেবেন যদি এই যুদ্ধ অপরাধের বিচার শেষ হয়ে তাদের রায় যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশে জামাত ইসলামের যদি কবর রচনা হবে এবং তাদের দোষণ হিসেবে বিএনপি রাজনীতি আস্তে আস্তে শূন্যের দিকে চলে যাবে তারা মরিয়া হয়ে এই যুদ্ধ করে বিচার বাঞ্চাল করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে এটাই স্বাভাবিক আগামী দিনে এই রাজপথে কোনো বিশৃঙ্খল করে তাকে সর্বোচ্চ কঠোর হস্তে তাকে দমন করা হবে এদিকে জামায়াত শিবির উনিশশো একাত্তরের মূর্তিতে আবির্ভূত হয়েছে মন্তব্য করে তনুন প্রজন্মকে এদের প্রতিহত করার আহ্বান জানালেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে আইন প্রতিমন্ত্রী এই কথা বলেন চক্র আবার আবির্ভূত হয়েছে দুদিন আজকেও তারা ঢাকা সহ বাংলাদেশের সর্বত্র লীলা চালিয়েছে আমরা বুঝি তারা মরিয়া হয়ে উঠেছে তারা আরো হিংস্র হয়ে উঠবে আমি আহ্বান জানাবো সবার কাছে আজকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেখানেই জামাত যেখানেই শিবির সেখানেই প্রতিরোধ এদের পিছনে যারা আছে বিএনপি খালেদা জিয়া তাদেরকেও সমুচিত দাগ ভাঙার জবাব দিতে হবে ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মুনতাসির মামুন জামায়াত শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডকে জঙ্গি তৎপরতা বলে মন্তব্য করেছেন সময় টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বিভিন্ন টিভি স্টেশনে ভিডিও বার্তা পাঠানো প্রকাশ্যে হামলা সবগুলোই জঙ্গিদের কাজ জামায়াত শিবিরের এইসব কর্মকাণ্ড প্রতিহত করতে তিনি দলটির নিবন্ধন বাতিলের আহ্বান জানান জামাত একটি জঙ্গি সংগঠন যে ষাট থেকে একশোটার মতো ছোটোখাটো জঙ্গি গ্রুপ আছে তারা কোনো জামাতের সঙ্গে সম্পৃক্ত সুতরাং জামাতের সঙ্গে তালেবানদেরও সম্পর্ক আছে সুতরাং এটাতে অবাক হওয়ার কিছু নেই যে জামাত চোরাগুপ্ত হামলাও করবে জঙ্গিদের মতো সরাসরি হামলাও করবে আমি মনে করি জামাত তাদের কর্মকাণ্ড চলে যাক আবার দরজায় নাড়া শুরু হোক আবার হত্যার অগ্রসর হোক আবার মা বোন এদিকে নিয়ে যাক ধর্ষণের জন্য নিয়ে যাক তাহলে এদেশের মানুষ বুঝবে যে এদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন সরকার কোন ষড়যন্ত্র করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না দেশকে যতই অন্ধকার সুরঙ্গ পথে নিয়ে যাওয়ার চেষ্টা হোক না কেন লাভ হবে না বিকেলে বাংলাদেশ গণপরিষদ আয়োজিত আলোচনায় এমন হুঁশিয়ারি দেন তিনি এ সময় দেশকে নৈরাজ্যের দিকে টেনে না নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি আলোচনায় তরিকুল ইসলাম বলেন কখনোই কোনো স্বৈরাচারী সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি এ সরকারও পারবে না জনগণের অভ্যুত্থানেই তাদের পতন হবে একদলীয় সরকারের অধীনে নির্বাচন করতে পুলিশ সদস্যদের পদোন্নতি দিয়ে বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে সরকারের ব্যর্থতার নানা ধরেন এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে সরকারকে জনমত যাচাই করতে তিনি যত দেশ থেকে অন্ধকারে সুরঙ্গ পথে নিয়ে যেতে চেন না কেন যত ষড়যন্ত্র চোরা ক্ষমতা থাকার চেষ্টা করেন না কেন কখনো যদি আপনাদের আপনারা যদি চার বছর আর এক পারার আজও সম্ভাবনা নেই সরকারের কাছে বিনীতর যে ষড়যন্ত্র করে ক্ষমতা থাকার চেষ্টা না হবে না জনগণের গণভতারের জোয়ারে ভেসে যেতে বাধ্য শিক্ষা ক্ষেত্রে সরকার বৈপ্লবিক পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত উত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি বলেন নতুন এমপিও ভুক্তির জন্য বিপুল পরিমাণ অর্থের দরকার তাই রাষ্ট্রের আয় বাড়লে আগামীতে এ বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি বর্তমান সরকার বিগত চার বছরে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে এমপিও ভুক্ত করতে হলে কতগুলি নিয়ম নীতি তাদের মানতে হবে নীতিমালা ভিত্তিতে সেটা পরীক্ষা নিরীক্ষা করে তারপর তো করা হবে এখন এসে আন্দোলনের নামে বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখবে আর আন্দোলন করবেন আর সাথে সাথে হয়ে যাবে এভাবে তো হবে না আমাদের কাছে তো দাবি করার প্রয়োজন নাই শিক্ষকদের কখন কোথায় কতটুকু করতে হবে এ সম্পর্কে আমাদের সরকার যথেষ্ট সচেতন কাজে আমি অনুরোধ করব যে আজকে যা হচ্ছে এ ধরনের কার্যক্রম করা ঠিক না আর তাছাড়া বাজেটে কত টাকা লাগবে সেটাও তো বিচার বিবেচনা করতে হবে আমাদের আয় বাড়ুক ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এটা দেখবো বিবেচনা করবো আমাদের রাতের সময় আরো থাকছে এবারে এসএসসি পরীক্ষার্থী কমলেও সেটা ঝরে পড়া নয় দাবি শিক্ষামন্ত্রীর পরীক্ষার ষাট দিনের মধ্যে ফল দেওয়ার ঘোষণা মালিকানার দ্বন্দ্বের কারণে স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টস এর সাত নারী কর্মীর জীবন গেছে বলে সন্দেহ করছে গোয়েন্দা পুলিশ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শরীফ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জাকির আহমেদকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ এ কথা জানায় তারা আরও জানায় কারখানার অগ্নি নিরাপত্তা লাইসেন্স ইন্স্যুরেন্স এবং বিকল্প সিঁড়ি না থাকায় তাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগও আনা হবে এমডিও চেয়ারম্যানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত গত শনিবার দুপুরে স্মার্ট গার্মেন্টসের কারখানায় আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বের হওয়ার সময় ধোঁয়ায় ও পদদলিত হয়ে সাত নারী শ্রমিক মারা যাওয়াকে মালিকদের দ্বন্দ্ব ও অবহেলার ফল বলে মনে করছে গোয়েন্দা পুলিশ এছাড়া কারখানায় অগ্নি নিরাপত্তা লাইসেন্স ইন্স্যুরেন্স ও বিকল্প সেরি ছিল না মঙ্গলবার মধ্যরাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর কারখানার চেয়ারম্যান শরীফ আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক জাকির আহমেদ কারখানার ত্রুটির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা ওই গার্মেন্টসে তাদের অগ্নি নিরাপত্তার যে একটা পারমিশন নিতে হয় সরকারের কাছ থেকে সে পারমিশন নেয় নেই তাদের কোনো ইন্স্যুরেন্স নাই ওই গার্মেন্টসের ঘটনার পেছনের কারণ বের করতে কারখানার চেয়ারম্যান ও এমডি কে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ মালিক তারা পাঁচজন এদের ভিতরে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা প্লাস এর আরও কোনো তথ্য পাওয়া যায় কি না এই বিষয়গুলোর জন্য আমরা রিমান্ড চেয়েছি এর পাশাপাশি আগুন লাগার ঘটনাটি জেএসপি সুবিধা নিয়ে মার্কিন প্রতিনিধি দলের ঢাকা আসার আগে পরিকল্পিত নাশকতা কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ওমর ফারুক সময় সংবাদ ঢাকা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত স্মার্ট এক্সপোর্ট গার্মেন্টসটি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিকেলে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন গত মঙ্গলবার স্মার্ট গার্মেন্টস এর মালিককে আটকের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী আজ শুনানি শেষে আদালত এই আদেশ দেন এতে আরও বলা হয় গার্মেন্টস চালু না হওয়া পর্যন্ত সব শ্রমিককে বেতন ভাতা দিতে হবে দেশের হতদরিদ্র ও ছিন্নমূল শিশুদের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে এসওএস আন্তর্জাতিক শিশুপল্লী বাংলাদেশের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান শিশুদের অধিকার রক্ষায় একশো তেত্রিশটি দেশে বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় শিশু কল্যাণ সংস্থা এস আন্তর্জাতিক শিশুপল্লী এ সংস্থার অন্যতম সদস্য এস আন্তর্জাতিক শিশুপল্লী বাংলাদেশের চার দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংস্থাটির গড়ে ওঠার ইতিহাস তুলে ধরেন তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে পিতামাতাহীন সুবিধা শিশুদের ভবিষ্যৎ চিন্তা করেই জাতির জনক এটি গড়ে তোলার অনুমোদন দিয়েছিলেন একদিকে যেমন যুদ্ধ দেশ গড়ে তোলা এক কোটির মতো শরণার্থী যারা ঘর বাড়ি হারা ভারতের মাটিতে আশ্রয় নিয়েছিল তাদেরকে নিয়ে এসে পুনর্বাসন করা একটা বিশাল দায়িত্ব ছিল আর সেই দায়িত্বের সাথে সাথে এই যে যুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুরা পিতৃহারা মাতৃহারা তাদেরকে পুনর্বাসন করা শিশুদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া নানা উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শিশুরা যেন আমাদের ভবিষ্যৎ তারা তাদের জন্য একটা সুন্দর সমাজ আমরা যেন উপহার দিতে পারি তাদের পুষ্টি নিশ্চিত করা খাদ্য নিশ্চিত করা মাতৃত্বকালীন সময় মায়কে ভাতা মার জন্য ভাতা দেওয়া এবং দরিদ্র মা শিশুদেরকে স্কুলে পাঠাতে তার জন্য প্রবৃত্তি দেওয়া এ ধরনের বহু কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি তিনি এসব ছিন্নমূল শিশুদের উন্নয়নে সমাজের বৃত্তবানদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান আমাদের দেশের ভবিষ্যৎ শিশুরা সুস্বাস্থ্যের অধিকারী হবে তাদের মেধা বিকাশের সুযোগ পাবে সুন্দরভাবে তারা বাঁচবে যারা বৃত্তবান সমাজের তারা এভাবে আমাদের দেশের অবহেলিত সমাজকে সাহায্য করবার জন্য এগিয়ে আসবেন সংস্থাটির শিশুদের পরিবেশিত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা